নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি এই তিন রাশির মানুষদের সঙ্গে আজই সম্পর্ক ত্যাগ করুন যদি দু হাজার উন্নতি করতে চান হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির জাতক জাতিকাদের এমন তিন রাশির কথা বলে দেব যে রাশির মানুষদের সঙ্গে যারা তারা যত তাড়াতাড়ি সম্পর্ক ছেদ করতে পারবে যত তাড়াতাড়ি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবসান ঘটবে তাদের জীবনে দু হাজার একুশ তত আরও শুভকর হয়ে উঠবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় রাশি জাতক জাতিকাদের নিয়ে তুলা রাশি অবশ্যই দু হাজার একুশের অন্যতম সৌভাগ্যবান রাশি হতে চলেছে কারণ তুলা রাশির বিভিন্ন ক্ষেত্রে প্রভূত সুযোগ আসতে চলেছে একদিকে গৃহযোগ অন্যদিকে অবশ্যই তাদের কর্ম এবং অর্থের উন্নতি আসবে কিন্তু এই সমস্ত কিছু শুভ ফলাফলকে অবশ্যই নিজেদের জীবনে ধরে রাখতে এই সমস্ত কিছু অবশ্যই শুভ সংকল্পকে শুভ গুঠ নিউজগুলোকে অবশ্যই আরও বেশি কীভাবে নিজেদের জীবনে আসবে তা এখন থেকে চিন্তা করা দরকার চিন্তা করা দরকার কীভাবে প্ল্যানিং করে দু হাজার একুশকে সুন্দরভাবে তৈরি করা যায় কীভাবে দু হাজার একুশ যেন দু হাজার কুড়ির মতো হতাশময় না হয়ে যায় কীভাবে দু হাজার একুশ অবশ্যই আরও বেশি পজিটিভ হয়ে ওঠে তাই জন্যে আমার বলে দেয়া তিন রাশির মানুষদের আপনারা ত্যাগ করুন ত্যাগ করুন অর্থাৎ আপনার যদি কোনো বন্ধু থাকে আপনার যদি পার্টনার থাকে তাহলে অবশ্যই সেই সম্পর্কের আজকে ইতি কারণ সেই সমস্ত মানুষ অবশ্যই দু হাজার একুশে আপনার পক্ষে শুভজনক হবে না বরঞ্চ উল্টে আপনার ক্ষেত্রে ঘাতক হবে এই রাশির মানুষেরা এই রাশির মানুষেরা আপনাদের অবশ্যই দু হাজার একুশে শেষ করতে চাইবে এই রাশির মানুষরা অবশ্যই দু হাজার একুশে আপনাদের যে বিপুল সৌভাগ্য দেবে সেই দু হাজার একুশে সৌভাগ্য দেখে হিংসা করবে তাই এই রাশির মানুষদের আপনাদের ত্যাগ করতেই হবে খুব তাড়াতাড়ি পারলে আজই এক্ষুনি এবং এখনই আসুন জেনে নিন কোন সেই তিনটি রাশি যে রাশির মানুষদের ত্যাগ করতে পারলে আপনারা অবশ্যই দু হাজার একুশে সৌভাগ্যবান হয়ে উঠবে প্রথম যে রাশিটি বলবো তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির মানুষরা তুলা রাশির মানুষদের কখনই সহ্য করতে পারেন না তাই সিংহ রাশির মানুষদের আপনি কখনোই আপনার বন্ধু হিসাবে নেবেন না সিংহ রাশির মানুষদের কখনো আপনি পার্টনার হিসাবে নেবেন না সিংহ রাশির মানুষরা অবশ্যই আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না করে শত্রুতাপূর্ণ সম্পর্ক করতে চায় তাই সিংহ রাশির মানুষদের আজই ত্যাগ করুন আজ অবশ্যই যত তাড়াতাড়ি ত্যাগ করতে পারবেন তত তাড়াতাড়ি জীবনে উন্নতি করতে পারবেন এরপরে যে রাশিটির কথা বলবো সেই রাশিটিও আপনাদের সঙ্গে অবশ্যই সমানভাবে শত্রুতা করে তাই দু হাজার একুশ পড়ার আগেই দু হাজার কুড়ি শেষ লগ্নে এসেই সেই রাশিদের আপনি আজকে বিদায় জানান সেই বন্ধুদেরকে আজকে বিদায় জানিয়ে নিশ্চিত থাকুন দু হাজার একুশের সৌভাগ্যকে বরণ করে নিতে সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি আর সিংহ রাশি এই দুই রাশি অবশ্যই তুলা রাশিদের শত্রু হয় তুলা রাশিরা অবশ্যই এই দুই রাশির মানুষজনকে নিজেদের জীবনে যত বেশি দূরে রাখবেন নিজেদের জীবনকে থেকে যত বেশি অবশ্যই দূরত্ব বজায় রাখবেন এই রাশির মানুষদের সঙ্গে তাদের জীবনে আর উন্নতি হবে তাই কর্কট রাশি আর সিংহ রাশির মানুষদের আপনারা ভুলেও বন্ধুত্ব করবেন না এই রাশিরা অবশ্যই আপনাদের শত্রু হয়ে থাকে এবং আরেকটি রাশির কথা বলে দেব যে রাশিটিও আপনাদের সমানভাবে শত্রুতামূলক আচরণ করে সে রাশিটি হচ্ছে মিন রাশি মিন রাশির সঙ্গে আপনাদের অবশ্যই শত্রুতামূলক মেন রাশিরা সদা সর্বদা আপনাদের অশুভ কথা অশুভ জিনিস কল্পনা করে অর্থাৎ তারা চায় তুলা রাশিরা অবশ্যই দুঃখে থাকুক রাশিদের উন্নতি না হোক তাই আজই মীন রাশির মানুষ সিংহ রাশির মানুষ কর্কট রাশির মানুষদের বন্ধু যারা আছে তাদেরকে আপনারা ত্যাগ করুন তাদের ত্যাগ করতে পারলে অবশ্যই দু হাজার আপনার ক্ষেত্রে শুভ হয়ে ধরা দেবে এবং শত্রুতা কোনোভাবে আপনাকে স্পর্শ করতে পারবে না তাই বলি যদি ভিডিও ভালো লাগে তুলার রাশি অবশ্যই ভিডিওকে আপনি আরও আরও শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো ছোট করে লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ভিডিও চেষ্টা করছি নমস্কার ধন্যবাদ